नारे तकबीर अल्लाहु अकबर जोरे नारे रिसालत या रसूल अल्लाह। এই গুণ আল্লাহ দিয়েছেন কাকে? আরে জোরে বলেন কাকে? নবীকে। কথা বলেন কাকে? আরে জোরে বলেন কাকে? তো শেরেক হবে? এটা কি শেরেক হতে পারে? আরে জোরে বলেন হতে পারে? আরে মে এইটা তো শয়তান ছিল। দুনিয়ার এমন কোন আদম সন্তান মরছে না যারে দূরে শয়তানে ঠাওয়া দিছেন। কথা বুঝেন নাই? শয়তান গেছেন এমন কোন আদম নাই, আমরা নবীর কাছে গেছি। আমরা নবীর কাছে একদিন গেছি, নবীর সাথে কথা কইছি, নবী খাইল্লা বইয়া এসে দেখিয়া বাপসে একটু কথা কইয়া আজকে দিয়া দেহ বাবা আবু বকরের সাথে কথা কয়, উমর ঘুমাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উগলা সুখ দিয়া সাগা হাজরত আবু বকর গেট কাটা দিই, তোর দরকার হলে আইবি না। নবী কারি রে সিনছেন, তিনি ইবলিস। তিনি কে? আরে ইবলিস আসো না কো, আসতা না আবু বকরের দেখে না হুতুন্যার দিক কাইতেছি না, কিন্তু হুতুন্যা যদি আমার ফাতে এক বাপ ডাহাইলি বসাইতে হই। সুবহানাল্লাহ কইছেন না, উমরের ডরাই করে উমর নবীর প্রেম এই পরিমাণ করছেন। উমরের সোজা কথা, নবীর লেগে নিজের জান দিমু, প্রয়োজনে নিজের সন্তানের জান খায়াল। নবীর তাবেদারি উমর এইভাবে করেছেন, নবীর এত্তেবা উমর ওভাবে করেছেন যে কারণে শয়তান তাকে ভয় পায়। আর আমরা এমন ভাবে নবীর এত্তেবা করি যে দেখলে মনে হয় শয়তানের বড় বাপ। শয়তান আর দুনিয়াতে আসার কোনো প্রয়োজন নেই, যত কুরিকাণ্ড আছে আমরাই করতেছি। এক একজন সর্দার মাশাআল্লাহ একদম জিলাফির মতো সোজা না? সর্দার সব জিলাফির মতো সোজা না? আমরা বড় বড় সর্দার সব রাখি সোজা মানুষ না? কথা কয় না সোজানি সোজানি না জিলাফির মতো সোজাও সোজা ঠিক আছে মানুষ আমার দারে আইস তখনই বেড়ে বুঝছে সাসাই তো সাসার তো মনে কন্টিনারও মাল নাই বালিশের গলে দিয়ে সাসা বালিশের কথা কোনা দে বালিশের তোলে সাসা বালিশের তোলে সাসাও ধরে না, কারণ কদিন পরে যদি সাসা গোসকা কো গোলামের ভূত আমি কাশতাম রে, আমি তোদের সাইসতাম রে সাক্ষী রে না সাসা সাইসো তো না কেডা তো আমি তুই দিয়েছো তো আমার দোষ আছে কথা কও না গে। এই রকম জিলাফির মতো সুজ হইল আমরা সাসারা। এটা কার খাচ্ছ? এটা কি মানুষের খাচ্ছ? কার খাচ্ছ? ইবলিসের খাচ্ছ। আর যারা সরল মানুষ এদেরকে বলা হয় আজকাল সমাজে ব্যাকল, যারা সত্য কথা কয় এরারে না দে মামলা সাক্ষী না দে হামলার সাক্ষী, তো দূরে বর্বরে এবল কথা কই দিল কথা কো নাকে এর এটা হে বর্বরা। এটাই হইলো কিয়ামতের আরেকটা আলামত। সত্যবাদীদেরকে বলা হবে ব্যাকল, যেমন আজকাল সমাজে ইমাম সাহেবরা দুই হুইশার দাম নাই। ইমাম সাহেবরা দাম আছে? ইমাম সাহেব যদি যা মেম্বরি হতে দিব কিন্তু দেহাত বেড়া গেছে মেম্বরি ফাঁস করে দিলিস, সুর বেড়া গেছে বাস, লুচ্চা বেড়া গেছে বাস, আর ইমাম সাহেব গেলে দিছে বাস। কিতা কত উল্টা ব্যাক করবে রে নাকি মুক্তি ইমাম সাহেব আপনি কিতাই ছিল মেম্বরি চেম্বরি করে ইতা আমি আম বেরো বুঝবেন সুজ ভাই, তার মানে বালা মানুষটি হয়ে গেছে সমাজের বাদ, আর অকল বাদ দা মানুষ হয়ে গেছে সমাজের বাপ। নবী কয় কিয়ামতের আলামত শুরু, এটা কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংস হওয়ার আলামত। এইভাবে মানুষ সমাজ থেকে ভালো মানুষগুলোকে সরিয়ে দেবে, এক সময় দেখা যাবে সামাজিক রীতিতে বাধা দেওয়ার কেউ থাকবে না, মানুষ আমার উম্মত যা মনে চা তাই করবে, করতে করতে আল্লাহর গজব এই পৃথিবীতে নাজিল হবে, ভয়াবহ দুর্ভিক্ষ আসবে, আমার উম্মত বেইজ্জত হবে, তাদের উপর কাফেরদেরকে জয়ী করে দেওয়া হবে, তাদের ঘর দুয়ার কাফেররা লুণ্ঠন করবে, তাদের বিবিদের ইজ্জত টেনে নিয়ে যাবে, তাদের মেয়েদের ইজ্জত নষ্ট করবে। যেই দিন এই সমাজ ভালো মানুষগুলোকে তাদের থেকে আলাদা করে দেবে, কথা কয় না? কথা কয় আমার নবী সাক্ষী দিছে, আল্লাহ কয় আমার নবী হাজির না হাজির? সুবহানাল্লাহ, কইতে না আমার হাবিব কি কথা বলেন কি? এই জন্য আমার নবীর ঘরে আর নবী লাগতো না, কারণ তাই না একলেই যথেষ্ট। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? একজনই যথেষ্ট। এবার বলুন নবী হাজির হইতে পারেন কি পারেন না? নবীর আল্লাহ ক্ষমতা দিতে পারেন কি পারেন না? বরং পারেন না না, নবীকে হাজির নাজিরের ক্ষমতা দেওয়া আবশ্যক যদি শয়তান থেকে আমাদেরকে বাঁচাতে হয়। কথা বলুন ঠিক না বেঁচে? কারণ অবশ্যই নবীর ক্ষমতা শয়তান থেকে বেশি হতে হবে।
যেমনি ভাবে ডাকাত থেকে পুলিশের ট্রেনিং হার্ড হতে হবে, না তো এটার নাম পুলিশ না, এটার নাম বালিশ। এটার নাম পুলিশ না, এটার নাম কি? কদিন আগে শুনলাম কিচ্ছা এক সাব ইন্সপেক্টর ড্রাইভারের দিকে ভাষ্য দেয়, কি লেগে দিছে জানেন? গেছি দেহাইতে তো দেহাইতে তারা থাপড়াই দিছে, বুঝলেন? নাই দেহাইতে দূরে থেকে সরাই থাপড়াই দিছে ড্রাইভারের দিক কেলে সেই ভাষ্যটা দিয়া গো ভাই আল্লাহ দোয়াই ভাষ্য টেহাল হইয়া যা তানাত গিয়া হইলাম এই কথা কইস না, আমারে কিন্তু ফসাই আসে এ সবের আগে কইছি কি কোন পুলিশের মধ্যে এরকম বালিশ আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? এদের বদনাম নাই, খালি পীরের দলজি, পীরের দলজি তীর আছে এটা লই এইলো দরবার। সুতরাং সব জায়গায় বন্ডা আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ভণ্ড তো থাকবেই, তাই বলি কি আমি মজা খাওয়া ছেড়ে দিব? কথা কো, পীরের মধ্যে ভণ্ড আমি থাকবো এটা ভালো জিনিস, এটা একটা মজার জিনিস, এটার মধ্যে কিছু বাটপার সিটার আসবেই, আসবে কি আসবে না? তাই বলে কি রাস্তা ছেড়ে দিতে হবে? বরং আপনি খুঁজে নিতে হবে ভালোটা কোনটা। যেমনি বাজারে গেলে ভেজাল আর ভালো খুঁজে বের করেন, তেমনি খুঁজে বের করে আনতে হবে। কিন্তু না, একজনের দোষে সব সব দিলে কালি লাগায় দোষ, কই দোল হইয়া থাকতাম না, গাড়ি লইয়ে যাই আমরা যা হন টঙ্গির ভার বাপ ডাকিয়া হানি কা মুখ কা কথা কোনো করে ফিটাফিটি করকে যা। আমরা সুন্নিরা জীবন মুরিদরা দিয়ে ফিটাফিটি করাই না, কথা কোনা, কথা কোনা কে ঠিক না বে ঠিক? কারণ ওলি আল্লাহরা ফিটাফিটির দ্বার দ্বারে না, ওলি আল্লাহরা কার দিকে চাই রেছে এই ওয়াজ এখন করণ যেত না, তরিকতের ওয়াজ এটা রাত 12টার পরে আমি শুরু করি। কিন্তু আমি তো আর এক আনলিমিটেড কইন্যা ফিলার কোয়া শুরু করলে ফজর উঠতে যাব, আর আপনারা তো মোটামুটি জয়নগরের মানুষ, যে হজ একটা চোখ দেখতেছে তো ঘুমাইবার আলামত নেই মোটা কি ঘুমাছেন আপনারা? এই তো হাতুড়া দেহ কারাগারের ঘুম আছে, আরে আমার ভাই মুরব্বির যখন শিরিশালির উরের যখন ঘুম নাই আর কার ঘুম থাকতো? কথা কোনা কে হৃদয়তে কাবা নয়নে মদিনা বলুন, হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দেন কামাঝি না, ছেড়ে দেন কামাঝি যাব না টঙ্গি যে ভাই কথা কোনা দি টঙ্গি কই মদিনা না ডাহা কথা কোনা কো টঙ্গির বাড়ি ডাহা যে যাইবাতের কোফাল ফাহা কথা কোনা কথা কোনা শয়তানের খাসা থামায় খাইবা জাহা মরবারে গই যুগে বেহা আসরে দিন গই যুগে ঠেহা এটাই থাকবো তোমার কোফাল লেহা। আর নবীর পাগলটা ঠিকই দুই রে বাইর ফিরে লিব ফেরেস্তার কিন্তু কিরে ওই পাতা ফুরার দল গো ও তো তার নবী সিনচুস কেমনি রকম আগো ওয়াজ ওই নাইছি না সোহান আল্লাহ কইতে না সোহান আল্লাহ কইতে না এরপরে আল্লাহ নবী ফের দেহাইত্রি দেহাইত্র তে জিও দেহাইত্র তাম আরে রে বেহেশতে দেলা ফিসে দার একটা কাপ দাও আল্লাহ আমার তে হাতে হাতে দিছে তার না এ আবার বেহেশতে দেখ না কে বেহেশতে জায়গা ইল্লি গায় সাইর মৌলবী ওহাবী মৌলবী ফিটাইছে কথা কোনা কথা কোনা ওই যে দেখ দশ মৌলবী সুন্নি মৌলবী বই এখানে হ্যাঁ 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 করছে আর দেহাত বেড়ার সময় এক মৌলবী কইছেন আল্লাহ নবী মাডি এমনি দুই রেখো তোরে বানাইলে মু হাডি এইবার দেহাত বেড়ার ফিটা খাই আছে মৌলবী বাঘ যে আর জীবন আইসে না কাটছিল গো বাপ রে বাপ কথা কোনা কথা কোনা এলি গা দেহাত রে বেহেস্তে দিলাম আল্লাহ কাজে কি তুই বেহেস্তে ওই ভাওনাদার রাখাম চাই দূরে রাখবো এই ভাওনাদারের দল তোর আর কি ছিরি কল্লা হ্যাঁ আমার উঠে হালুই গেছে গা এই চেহা চাইবে না বেহেস্তো চাস তিনটা দিলাম কথা কোনো কথা কোনো হ্যাঁ নি তোরে একটা লই গেছে গাইজাক করে নে যা একটা দেলাই রে তোরে তিনটা দিয়ে লিস অহন বাচ্চা কি তারে শুনবা এন্ডা তুই একটা আর তিনটা কথা কেন কয় না
এই আল্লাহর ফটো কিছু কম আছেরি এই কম আছেনি নবীরে ভালোবাসতে আর হক কথা কইলে আল্লাহ কই দেটা হইতারে এক বেহেশত আর এরকম লাগে তুই যেটা মন চাও তিন ডলি জিজ্ঞা তো কে হে গুরিস্তা কেনডা এডা হইতার তুই দেওর কামড় লিছস হ্যাঁ তিন নিলি তেল তিনডা হইলিছি দুইটা লাভ কথা কন ঠিক না বে ঠিক আল্লাহ তাআলা নবীর পাগল দিরে অনেক গুনাহগার থাকবো পাগল পাগলা পাগল ইদিরে এমনি এমনি ভাইর করে লইবি সুবহানাল্লাহ কইতা নাও তাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই কারণ আমি দেখছি বহু সুর দেখাইতে নবীর খুব ডাট ভালোবাসে না না আমার নামে বদনাম তো অনেক আছে কারণ জেরে মানছি সিনিয়র কিছু বদনাম করি আর আজকালের যুগ তো বদনামের যুগ হইটা এটা শয়তানের যুগ এটা যে একটা বাস করা আছে শয়তানের মাথাটা এটার ভিতরে যত মলবি ওয়াশ করে বুঝবা সব দুই নম্বর কথা কেন আমারে কত মানুষ বুগা দেখ হুজুর অনেকে তো ইউটিউবে বই বই কথা করে আপনি কিছু করি না ইউটিউব লাগতো খুলি ইউটিউব যে সময় আসেন সেই সময় শাহজালাল আসেন কথা কনা কথা কনা হৃদয়ে কি কাবা ছিল না কথা কন ছিল কি ছিল না হৃদয়তে কাবা নয়নে মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝে না বলুন ছেড়ে দে নৌকা মাঝে যাব আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা হৃদয়তে কাবা মাশাআল্লাহ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি লাইলা হাতে পল তুলিয়া মদিনারি পথরিয়া বলুন লাইলা হাতে পল তুলিয়া মদিনারি পথরিয়া রোজা মুবারক দেখে রোজা মুবারক দেখে খব দিওয়ানা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলুন ছেড়ে দে জি যাব হৃদয়তে কাবা নয়নে মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব না ছেড়ে দে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদি আল্লাহুম্মা সাল্লে জবান খুলে মহব্বতে সদ্য পনেরো ঘন্টা হিসাবে বোয়া তুই আসি এর ভিতরে ডাইল যারা তো হয়েছি ডাইল গুড়ার শুধু ভিডিও ফটো পাবো বেশ বিষ বুস করতেছে আর মোর জানি দিচ্ছে না এইবারের লিগে মাফ করবেন রে বাবা আমার পক্ষে সম্ভব হইতেছে না পিস থেকে জিল গাইতেছে কালকে তো আবার বসতি ওই ডোকটা কতই খারাপ না কারণ এক জায়গায় বলে বাঙ্গে আরেক জায়গায় বলে আবার লাগিয়ে জায়গা এটা ঠিক আছে এই তো আপনি আমাদের ডাক আপনার শুনলে লাগতো না কারণ যারা খাইতে গেছি তো করে ফাড়া হয়ে গেছে আমি তো আটকা গেছি তো ওই দিকে জানে আর দিতেছে না বাবা পিঠের মধ্যে খুব ওই যে ওই ডাউনগুলো যে উঠছে নামে সময়টাই দেখলাম আমি সারি ভাই আমার নামে দেখো না চিন্তা নাই করে যে ঠেলাম মারে আমি তো করেছি আর আমার হাত পা তুলো ফুলটি মুরগির হাত পা কোনো কাজ টাজ করা হয় না স্বাভাবিকভাবে হাঁটতেও পারি না মানুষের যদি একটা সর দিতে দেখা যায় এজা দুপায়ের থেকে তিন গুণ আমি ভাই এই জন্য বাবা যতই গুসাগাছি উঠুক সাবাই সাবাই অজম করি যেই কারণে ইদানিং আমার দাঁড়ের চুল করা শুরু হয়েছে ডাক্তার রেজি গেলাম দাঁড়ি চুল করে ভরে রাগ কি রহম আমি করি রাগ মানছে জ্বালা টিকিতা হতাম এই ঘন ঘন রাগ আপনাকে ক্ষতি করবে ওই যে রাগ ওই আমি কিরমি ডাডে বইছি কি ধরুন কি লিতাম গেল ফাদম ফুদম করি যারা নাসিন নগর গেছে এরা দেখে আমার যে কি জাতের জ্বালানি জ্বালায় এই জ্বালা বরদাস্ত করি কেন জানেন আমার দাড়ি না আমার গলাটা কাটটা গেল জ্বালাটা বরদাস্ত করুন একটা কারণে আমার একটা বড় স্বপ্ন আমার ছেলে তার জন্য না আপনাদের ছেলেরা যেন আলেম হয় কোন আলেম সুদূর বুদুর আলেম না মসজিদে থাকবো আর গরম খাইবো ফেটটা তো বড় বানাইবো একই মা বাপ দেখবো নিজের ফেডে দেখবো টাইম নেই
খাইজে থাকলে নাবি তিন বেড় ফুলেন তোর ডেকে নেগো খাই জয়তে কথা কনা কে আবার গুরতো গেলে কইম না একটা সুন্নি মোলবির গারই রহম পাইলাম না ওহাবি তো গরেই রহম দেহার ভাল কথা মিশা কথা কইছাম না কই তিন দিন আমার সাথে এক মোলবি মিয়া খালি ভাস করে এসে আমার এক বেড়া কো মাহরটা দি এই ওই আমার আমি বলি মাহর আরে একসাথে বাস করছি পুনরায় আসিলাম খেটকিচ্ছা হে বাবা একটা মুড়া জৈশালি আল্লাহ জবরদস্ত হয়েছে আমার সাথে ছিল আর একটা এমন মুড়া হয়েছি ডেম নড়ে বাবা বাবা রে বাবা সাতের বেড়া মিয়া দু তিনটি মাহর অস্তা এরা কমিট থেকে বাস করছে আর আমি আলিয়াতে ভাই অত খাউন খাইলাম আপনাদের দেশ শৈল্য বানাইতেলাম না আফসোস একটা থাকলো আর কি শুনেন কদিন আগে বেশ আগে পাঁচ সাত বছর আগে মির্জাপুরে খাওয়ানো গেছিলাম আমি খাইতাম আমি জিনিকে টেবিলে গিয়ে দিয়ে এক ফিস সাপ খাইতে বসি আমি তোর বাবা খাওয়ান দিক্কা তারে ফিস সাপ মার করছি না এখন ফিরি কত লাগানো দোস্তর মতো একটা বল যদি বুঝে যাবে আমি কই আরে বাবা এটা কি তার আগে আমি সিনিয়র না আমি মোটামুটি তারে দুলাই দিয়ে লিছি ওই মিয়া তুমি আলেম না জালেম ই অত বড় খাওয়ান লে বুঝো কেমনে আর কইছি কিন্তু বেচারা কিন্তু জাতের বেড়ই জাতের বেড়ই ক্ষমতাবান বেড়ই আমি তো আবার করে শিক্ষা কথা কই ঠেলা ঠেলি লিখু দূর হয়ে যাবো অসুবিধা কি হক কথা কইতে ঠেলা ঠেলি করতাম না তো কি করতো ঠেলা ঠেলি খালি খেতে রাইলে ঠেলা ঠেলি করতাম আমি কইলাম আপনি এটা কি খাওয়ানটা কি হয়েছেন আপনাদের মতো আলেম রীতি কলম বেড়াইলাম আলিম না আমি দেশের শেষ বেড়া ভির বেড়া কতক্ষণ পরে আমার গজুর আমরা সিন চিন বাজা কড়া মুড়ি দেশ আমার চিমড়ি দেশ তখন বুঝছি মনে মৌলবীর ক্ষমতা আছে রে নাহলে আমার মুড়ি চিমড়ি মারছে কেন আমার ফিজে টান মারছে না জানো না তো থাকতো কিছু পরে আমিও কথা কেন সুপ করে লিছি কারণ মানুষ তো চিনা জানা বঙ্গিত তো মানুষ চিনা জানা কথা কন ঠিক না ভাই ঠিক কত সলার ভিতরে বড় বড় আল্লাহর ওলি থাকতে পারে পারে কি পারে না এই জন্য কোনোদিন ফকির মিসকিনের সাথে দুর্ব্যবহার করি না হিজির আলাইহিস সালাম একদিন ফকিরের বেশ আপনার দরজায় এবং মুসাফির সাজদ খাইতো যদি ওনার সাথে করে দেন হারাইলেন আর যদি আদর করে দিতে পারেন তিন সিঁড়ি সাত সিঁড়ি পর্যন্ত উলি বানাই থেকে যেতে তো আমি যখন সিমরি মাছ আমি বুঝছি যাক বেড়া খাইলে মনে হয় একটু সরস টরস বেড়োই ঠিক আছে আপনি খান আমি আর ভাই খাইবে আমার খাওয়ানি হেন উঠে আছে মোটামুটি সালাদ টমেটো গাজর যা আছে সব থালি এই বিশ্বাবার জীবনে আমার সাথে মাহফিল উঠলে দৌড় তোর না তার সাথে মাহফিল করতাম না তো বেটা তো গোসা দিয়ে লেছি আমি চিনি কেনা পরে এনে চিনছি গোসা দিয়ে লেছি আমি কইছি এই এই লোকটা তো আমার কথাটা শুনে নাই আমি রসুলের পক্ষ থেকে কথাটা বলছি এইভাবে খাওয়ান ঠিক না বেশি খাইলে মানুষ মরে আগে যত মগা বেশি খাইব অত তাড়াতাড়ি ফক আল্লাহ ডায়াবেটিস হইব কথাটা ঠিক নিও বেশি খাইয়া দেখছো মুডাও দূরে কদিন ধরে লেম্বু ডাল্লাহ দুই ফার সুখা মাথাটাও সুখা এটাও সুখা ফেটটাও তো বড় ডাল্লাও ডা কি সাসা বডিটা গেল কই কোটা খাইতে খাইতে অরাইলিস সেদিন আমার এক মুরিদ নেতা বেড়া নেতা নেতা বীর বীর বড় নেতা কই কি কো বাজান এক জায়গা বইয়া খাইলি সে আডার ওড়া আমি কি বেটা তুই তোর জিগি হানি কায় সেরে লিসস আল্লাহ তোর দিছি না আডার ওড়া আডার দিনে খাইলি আরো আয়াত কতলা হইলি আর কেমন কাম করছিস বেড়া আডার ওড়ি জিগি একদিনে কায় বইলিস বস বিকু ঠিক আছে হন আড়ো বড় দই দে তাহলে আমরা এক বাজার দোয়া বাজান বাজান একটা হু আমি বাবা আড়ারো ডিম খাই এক ফু বাবা আমি তো মনে সারা যদি একদিন খাই থাকতাম তো আমার জীবনটা দন্ড আছে বাবা তোমার মুখের ভিতরে কিতা দিছে আল্লাহ ও তো মশা লাগে আরে আমি যে খাইলাম তো বুড়া বিয়ে তোমার তো বেশি আছে কেউ আমার তো বেশি গেছি নাম নেই আমার ইলা যাতে আমি ঘরে বিপদ আছে কারণ এটা আমাদের ট্রেনিং যে খাওন কম হইতে আর ঘুম তো মাশাআল্লাহ গেছে কষ্ট করি কেন জানেন আমি আপনাদের কলবের মধ্যে যেই নূর দেখতে পাই সেটা বড় বড় ধনী মানুষের কলবে দেখতে পাই না আপনাদের দিলে আমার রবের যে প্রেম দেখতে পাই আমার নবীর যে ভালোবাসা দেখতে পাই সেটা এমপির কলবে দেখি না মন্ত্রীর কলবে দেখতে পাই না চেয়ারম্যানের কলবে দেখতে পাই না মেম্বারের কলবে দেখতে পাই না সুতরাং আপনাদের ভিতরে যে নূর আছে এই নূরের একটা তাসির আপনাদের সন্তানের উপর পড়ে যে কারণে আপনার ঘরে আলেম হবে চেয়ারম্যানের ঘরে সহজে আলেম ওলি হইও না কথা কন
আমি আপনাদের জন্য মাদ্রাসাটা করেছি নাসিরনগর, যে কারণে আমি পর্যাপ্ত এবং প্রচুর ছাত্রকে ফ্রি পড়ানোর একটা ব্যাপক ব্যবস্থা রাখছি। পাশাপাশি আমি সমাজ দেখে দেখছি আমাদের ছেলে মেয়েরা পড়াশোনার থেকে বঞ্চিত হয়, একটা কারণ হলো বাড়িতে পড়ার কোনো পরিবেশ, স্কুলে আছে আর বাড়িতে পড়ার কোনো পরিবেশ। বিধায় আমি একটা বিশাল হোস্টেল করছি যেখানে 350 ছাত্র থাকে। আমি বলছি রে বাবা ডাইল হুট কি যাই খাস, অন্তত পড়ার পরিবেশটা দিয়ে দিলাম, রাতেও শিক্ষক দিনেও শিক্ষক দিয়ে দিছি। কিন্তু আমার এখানে কেউ এত টাকা দেয় না যেগুলো ক্যাডেটে দেয় বা ইউনিভার্সিটি বেসরকারি কলেজগুলোতে দেয়, কম দিল। আমি বলছি আমরারে কম দিল, আমরা হাজার জন চাইলে সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ, কারণ আমাদের দরবারই তো একটা সরকার। আপনারা সরকার কিনা কথা বলুন, ঠিক না? ঠিক, একটা দুইটা মদিনাওয়ালার গোলাম একটু হাতটা খুললেই দেখবেন এই 10 বছরের ভিতরে নাসিরনগর একটা বিশাল বড় কামিল মাদ্রাসা দাঁড়িয়ে গেছে। আর একটা কামিল মাদ্রাসা দাঁড়ানোর অর্থ হলো, আজকে বলে যাচ্ছি এগুলো রেকর্ড হবে, একদিন ইউটিউবে থাকবে কিনা আমি জানি না, কারণ তেল শেষ হয়ে গেলে এগুলো কিছুই চলবে না। আবার কিন্তু জাগাত জঙ্গল, তেল শেষ হইলে বিমান চলবে না, গ্যাস শেষ হইলে আর বিদ্যুৎ আসবে ওটু আবার জাগাত যাবে না কিছুদিন। দেখেন না তেলের দাম কি পরিমাণ বাড়তেছে, খালি যুদ্ধ লাগলো, এক যুদ্ধ কালাস হইলো, আমরা বাতি নিবাস। আল্লাহ যে কোনো সময় পৃথিবীর বাতিটা নিভিয়ে দিতে পারেন, কথা বলুন ঠিক না? ঠিক, কিন্তু কেয়ামতের একটা বড় আলামত যে পৃথিবী তার গর্বে থাকা যত দৌলত সেটা পেশ করবে, যেমন কেরাসিন বেরিয়ে যাচ্ছে, স্বর্ণ বেরিয়ে যাচ্ছে, কয়লা বেরিয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। তার মানে বুঝছেন, ফের থেকে যখন মাল বেরিয়ে দিব ফের কিন্তু গিয়ে ভিডিও লাগবে, কথা কেনা এরপরে ফেডের কামড়ে গেলে আপনি মর ভাই। এই জিনিসগুলো যে পৃথিবীর পেট থেকে বেরোচ্ছে, এক এক জায়গায় বিশাল বিশাল গর্ত তৈরি হচ্ছে, আর যখন ইসরাফিল ফু করে মারবো, ফু আওয়াজের সাথে সাথে গর্তগুলো যখন ছট করে মাটি টান মারবে, দুনিয়া ভেঙ্গে চুড়ে হুড়মুড় করে আকাশ সহ ভেঙে জমিনে পড়ে যাবে। মোটামুটি কেয়ামতের আলামত অনেকগুলোই আমাদের মধ্যে জাহির হয়ে গেছে। তবে নবীজিকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কোন দিন হবে? নবী বলেন, যেদিন তোর মৌত হবে এই দিনে তোর কেয়ামত। কথা কোনো, তুই মরে গেলে আর কেয়ামত দেখতে হবে, কথা কোনো। সুতরাং বড় কেয়ামত তোর মত, এই কেয়ামত সবার সামনে আসবে। মরণের জন্য তৈরি হন, মরার জন্য তৈরি হতে গেলে আল্লাহকে ভালোবাসুন, আর আল্লাহকে ভালোবাসেন এই কথা প্রমাণ করতে হলে নবীর ইত্তেবা করতে হবে, কথা বলুন ঠিক না? ঠিক, আর নবীর ইত্তেবা হচ্ছে কোরআন সুন্নার জ্ঞানকে, কোরআন সুন্নার আদর্শকে মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে, যেটা আজকে আপনারা করেছেন। এই মাহফিলটা আপনারা কেন করছেন? ঘোড়ার ঘাস কাটতে করছেন নাকি? দায় মুক্ত হওয়ার জন্য। এই সমাজের নেতারা এখানে আসছে এই জন্য দায় মুক্ত, যে আল্লাহ আমরা শুধু দুনিয়াদারি করছি না, আমাদের জনগণকে আমাদের সমাজকে আল্লাহ এবং রসুল সম্পর্কে বোঝানোর জন্য তখনকার সময়ে বড় বড় আলেমদেরকে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আমরা রাস্তাকে পর্যন্ত ছোট ছোট করে দিয়েছি, ভাঙা রাস্তাকে ভালো করে দিয়েছি, হুজুরকে কষ্ট দিয়ে এনে আদর করে দিয়েছি শুধু আল্লাহ এবং রসুলের জন্য, কথা বলুন ঠিক না? ঠিক, আল্লাহ বলবেন ওই নেতার ভাল, যা বেহেস্তে যা, খালি গম টানছিস না, কিছু কাম তো কুজুই আইসিস, কারণ তোরা না করলে এতটুকু আইলুইলি, কথা কেনা। এটাই হচ্ছে দায়িত্ব, সকলেই যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব আদায় করতে হবে। মাহফিল চলবে, এর ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুর্গ, সেনাবাহিনী না থাকলে দেশের স্বাধীনতা থাকে, আলেম না থাকলে ইসলামের অস্তিত্ব থাকবে। সুতরাং আলেমের দরকার আছে না নাই আমি একদিন বলে যাচ্ছি, হয়তো চলে যাব, কিন্তু নাসিরনগরের মাদ্রাসা যদি থাকে একদিন দেখবেন এই জয়নগরের মাটিতেও মুহাক্কিক বড় বুজুর্গ আলেম পয়দা হবে। যে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম
আয়েশা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ওয়া সালাম ইমাম তুকা ওয়াল্লোকা জালো আয়েশানে কুদরা পতেলা সালাম সময় বজমে হেদায়েত পেলা সাইয়েদুল আলিয়া সাইয়েদ মিরা শাহাতাবেদারে বেলায়েত পেলা সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম সময় বজমে হেদায়েত পেলা মুরশিদি সৈয়দি কিবলা মুস্তফা শাহ মুরশিদি সৈয়দি কিবলা মুস্তফা শাহ লৌকি আহলে সুন্নাত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম সময় বজমে হেদায়েত পেলা আহব কিলা দলে প্যার রসুল এ সালামি আজি জানা হক বল মদিনে কি চাঁদ হাজারো সালাম মদিনে কি চাঁদ লাখো সালাম মদিনে কি চাঁদ করোড়ো সালাম মদিনে কি চাঁদ বেহুদু সালাম বলবেন মওলা সবাই তো কাতার সবাই তো কাতার বলবেন আলিহি কশফদ জাও বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটু আমরা সুজা হয়ে বসি কাতার হয়ে বসি যারা তাবারক দিবে তাদের পাটা যেন আমাদের গায়ে না লাগে হম পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হসবি রব্বি জল্লাল্লাহ আগমা ফি কলবি লা হসবি রব্বি জল্লাল্লাহ আগমা ফি কলবি লা নূর মুহাম্মদ إلا الله نور محمد إلا الله سبحان الله والحمد لله لا لا إله لا سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, একটা জোরে একটা নারা দিন, নারে তাকবীর জামাতের জন্য নিবেদিত প্রাণ, সুন্নিয়তের বীর পুরুষ যিনি একজন দুনিয়াদার মানুষ হয়েও খুব শক্ত ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে ধরে রাখছেন, আমাদের জনাব আলহাজ রইস মিয়া চেয়ারম্যান সাহেবের সুযোগ্য পুত্র সন্তান জনাব মুতাসসিরুল ইসলাম মুতাসসির সাহেব, আপনাদের অত্র এলাকার চেয়ারম্যান সাহেব সহ আপনারা যারা আছেন সকলেই সকলের জন্য আমরা দোয়া করবো। আপনারা একটা আওয়াজ না করে তবরকটা দিয়ে দিবেন। ও আচ্ছা, আরেকটা দাওয়াত হলো রাধাপুর বাগদাদি কাফেলা বাংলাদেশ, এটা আমার সংগঠন। রাধাপুর বাগদাদি কাফেলার উদ্যোগে আগামী 7ই মার্চ ঠেঙ্গের ভিতরে পা ঢুকে দিয়েছি বলে গাল কায় না বাবুরে মেন্নতের সুরে সহি দেখিও না বলা হইলে একটার ভিতরে আরেকটা 7 মে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين معبود গুনার বোঝা গুলা মাথায় লইয়া নিজের গুনাগারে জানিয়া বিবি বাচ্চার সঙ্গে লইয়া অসহায় অবলা মা বোনের সঙ্গে লইয়া কসি কাসা মাসুম বাচ্চার সঙ্গে লইয়া আল্লাহ তোমার নবী বলেছেন সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি সারে তুমি আল্লাহ নাকি লজ্জা হয়। আল্লাহ দেখো গোই মাহফিলে কতগুলো সাদা দাড়িওয়ালা বাবা চাচারা হাত বড়াইছে, যার দুইটা হাত তোমার ভালো লাগে মায়া লাগে ওই হাতের খাতিরে ভুল ত্রুটি বেয়াদবে ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহিনশাহি দরবারে কবুল করে নাও। আল্লাহ গো আল্লাহ গো গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যাচ্ছে, ও মা গো আমাদের গুনাগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কার মনে নেক কোনেক বাসনা তুমি সারা কেউ জানে না, আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, আজাব গজব থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ যাদের সন্তানেরা মা বাবার খুশির জন্য, ভাই বন্ধুর খুশির জন্য, বিবি বাচ্চার খুশির জন্য প্রবাসের জীবনে মজুরের মতো জীবন কাটাই আল্লাহ আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন গজব আযাব থেকে তাদেরকে রক্ষা করো। আমাদের যুবক ছেলে মেয়েরা আল্লাহ বুঝে না গো উল্টা পাল্টা চলাফেরা করে, এই জন্যে তাদেরকে কঠিন কোনো শাস্তি দিও না। আয় আল্লাহ ইসলামাতে আমাদের যাদের হায়াত নাই হায়াত তৈয়বা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ গো ও আল্লাহ মাবুদ আমরা আম্মাব্বার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, মাই মুরব্বির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ গ্রামের যারা আসতে পেরেছেন যারা আসতে পারেন নাই আল্লাহ সকলের গুনাহ মাফ করে দাও, ছোট বড়ের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ হাজির গায়ের হাজিরের গুনাহ মাফ করে দাও, তমাম বিশ্ববাসী মুমেন মুমেনার গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যেই গ্রামে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ এই গ্রামের মানুষগুলা তোমার নবী সারা বুঝে না, তোমার ওলি আল্লাহ সারা বুঝে না, আল্লাহ তারারে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ গো তুমি নিজে তাদের আমিন ও জামিন হইয়া যাও, ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি খুন খারাপি থেকে গ্রামবাসীকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা কঠিন কঠিন বিমান আর নিয়ে হাত বাড়াইছে
আল্লাহ বিমার থেকে শেফা দান করে দাও, আল্লাহ যারা অভাব নিয়ে হাত বাড়াইছেন অভাব দূর করে দাও, যাদের মনে যেই দুঃখ তুমি আল্লাহ রহমত দিয়ে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ এখানে যারা বসেছেন বেশিরভাগ মানুষ চাষা মানুষ, আল্লাহ খেতে খামারে রোজগার করে খায়, আল্লাহ গো আমাদের জমিনের ফসলে বরকত দান করে দাও, যার তুফান বালা মুসিবত থেকে আমাদের জমিনের ফসলকে তুমি রক্ষা করো আল্লাহ। ও মাবুদ রে, ও মাবুদ করুণা থেকে বাংলাদেশের মানুষকে যেমনি রক্ষা করেছ আল্লাহ, মাহফিল না ভুল ইমানদারের মনে বড় দাগ লাগতো, আল্লাহ ইমানদারের মনে তুমি দাগ দাও নাই, বরং করোনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছ আল্লাহ রে। আল্লাহ বুঝে পড়েছে তুমি আল্লাহর দিকে কেউ আসলে তুমি কাউরে খালি দাও না। এই জমাতে আমরা যান আরামের বাড়ি ঘর ছানিয়া বিবি বাচ্চা ফালাইয়া আল্লাহ মাটির মধ্যে বসে আছে, আল্লাহ গো কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আই মাহবুব যাদের আল ঔলাদ নাই তুমি নেক ঔলাদ দান করে দাও, ঔলাদ যাদেরকে দিয়েছ নেক সন্তান বানানোর তৌফিক দান করে দাও, লেখাপড়া যারা করে জেহেনে জকি দান করো। আয় আল্লাহ মাহবুব রে, কি দিব তোমার নবীর দরবারে, আমরা গরিব মানুষ যাই হাতে আয়োজন করেছি লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া, আমাদের জানের জান প্রাণের প্রাণ নয়নের মনি দুজাহানের কান্ডারি দরদি নবী সরকারে দোয়ালাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতা সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির আল ঔলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন ইমামে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক রূহে পাসাদা খাস করে গুরু পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্দাস সিররাউল আজিজ কবিরের পাক খিদমতে পৌঁছায় দাও। খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবউদ্দিন সরওয়ার্দি, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি, বাবা শাহজালাল মুজাল্লাদি আমিনী, শাহপুরান শাহী আমিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল মাদানী, সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মীরান শাতাতানি রহমাতুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায় দাও। মাবুদাও সৈয়দনা মুর্শিদনা সৈয়দ ইরফান সালামপুরী, সৈয়দ রাহিন সালামপুরী, সৈয়দ আলী বাদশাহ কাদরী, সৈয়দ ওসমান শাহ কাদরী, সৈয়দনা মুর্শিদনা মাওলানা করিম নওয়াজ কাদরী, মাওলানা শহীদ মিয়া কাদরী, মাওলানা নুরুদ্দিন আহমদ কাদরী, মুর্শিদি মাওলাই আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরী রহমাতুল্লাহি আলাইহিমের পাক রূহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগারের মুরব্বীরা তোমার দিনের জন্য অনেক কষ্ট করেছেন, নির্ভেজাল খেদমত নির্লোভ সেবা দিয়েছেন রে আল্লাহ, আল্লাহ আমি তো গুনাহগার পাপি মাওলা, আল্লাহ মুরব্বীদের খাতিরে তোমার দিনের পথ থেকে কোনোদিন সরাইয়া দিও না, আল্লাহ তোমার নবীর বাদশাহী চাই না রে আল্লাহ, সালতানাত চাই না, বাদশাহী চাই না, তোমার নবীর কদমের গোলাম বানায়া দিও আল্লাহ রে। এই মানুষগুলা তোমার নবীর পাগল, নবী তো দেখতে পাই না, আল্লাহ মদিনা নসিব করে দিও, সোনার খানায় কাবার জিয়ারত নসিব করে দিও, আয় আল্লাহ সোনার মদিনা দেখার তৌফিক দিও, আমার দয়াল নবীর রওজায় পাকে নবীর বাড়িতে হাজির হওয়ার তৌফিক দিও। মাহবুব রে, আল্লাহ আমাদের যাদের আম্মা নাই আব্বা নাই, আম্মা আব্বার পাক রুহে হাদিয়া পৌঁছায়া দাও, আম্মা আব্বার কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। মাহবুব রে, হাজার হাজার মাইল দূর আমেরিকার খবর মিনিটে পাওয়া যায়, হাজার মাইল দূর জাপানের খবর মিনিটে পাওয়া যায়, বাড়ির পাশে কবরস্থানে সাড়ে তিন হাত মাটির নিচে আম্মা আব্বা ঘুমায়, এখনো জানলাম না জান্নাতে না জাহান্নামে রে আল্লাহ। আয় আল্লাহ তোমার হাজার বান্দাকে সঙ্গে নিয়ে করো জোরে ভিক্ষা চাই, আম্মা আব্বা কবরে আজাব দিও না, আম্মা আব্বার কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও।
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বড় বড় আত্মীয় স্বজন চাচা চাচি খালা খালো ফফা ফফি মামা মামি মায়ার মানুষ মহাব্বতের মানুষ যে যেখানে অন্ধকার কবরে ভয় প্রত্যেকের পা কারোয়াকে পয়সায় দাও মাবুদরে এই জয়নগরের মানুষ আল্লাহ যারা তোমার নবীর ভালোবেসে নিজের রক্তে গড়া ধন অর্থ দিয়ে সাক্ষ্য পরিশ্রম দিয়ে আজকের এই নূরানি আমানি জান্নাতের বাগান সাজাইল আল্লাহ তোমার পথিক জানিয়া আল্লাহ তোমার প্রেমিক জানিয়া খাওয়াইল আদর কদর করল মাবুদ এই গ্রামের মানুষকে তুমি কবুল করিয়া নাও এই গ্রামের গোরস্থানে যারা ঘুমায় কবর গুলার জান্নাতের টুকরা বানিয়া দাও আল্লাহ আল্লাহ জানি না কোন দিন পেছনে ঘোরা আজরাইল সামনে দাঁড়ায় যাইব যেদিন আজরাইল সামনে দাঁড়ায় যাইব কেউ শোনার ক্ষমতা নাই আল্লাহ রে আমরা রে তুমি গাড়ি চাপা দিয়ে মরণ দিও না ক্যান্সার দিও না হার্ট স্ট্রোক প্যারালাইসিস দিও না মাবুদ রে যার কাঁধে যেই দায়িত্ব দিয়েছো পূর্ণ করার আগে কবরের ডাক দিও না কোনো মা বাবার কোলে সন্তানের লাশ উঠে দিও না কোনো বোনের স্বামীর লাশ তার কোলে উঠে দিও কোনো স্বামীর কোলে স্ত্রীর লাশ উঠে দিও না আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ গো মৌত নিদানের কালে যেই নবীর ঈমানের সাথে জীবন একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় ওই মায়ের নবী নূরের নবীর নূরানি চেহারা মুবারক আমরারে দেখায় দেখায় প্রত্যেকের দিলে জুবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু